হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা চায়নাতে পড়াশোনা করতে আসবেন 2021-22-এ, তাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তর খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে চায়না কবে স্টুডেন্টদেরকে নেবে, বর্তমানে চায়নার অবস্থা কেমন, এবং চায়নাতে অ্যাপ্লাই করা পরবর্তী বছরগুলোর জন্য আসলে সেটা বুদ্ধিমানের কাজ হবে কি না, সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। মূল আলোচনায় যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যদি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক না করেন তাহলে ফিউচারের অনেক ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো আপনি মিস করবেন, যেটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। সো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট করে জানান কেমন লাগছে, আর আমাকে ফলো করতে চাইলে ফেসবুক এবং ইনস্টা রয়েছে, সেখানে গিয়ে আমাকে ফলো করে দিন। ওকে, তো প্রথমটা হচ্ছে চায়নার বর্তমান পরিস্থিতি কেমন। চায়নার বর্তমান পরিস্থিতি মোটামুটি ভালো। এখানে দুটো ব্যাপার আসলে কাজ করে। প্রথমটা হচ্ছে চায়নার এন্টায়ার 100% পরিস্থিতি কেমন, সিচুয়েশন কেমন, সেটা আসলে আমরা ফরেনাররা খুব ভালোভাবে জানতে পারি না। প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ারটা, সেটার কারণে। দ্বিতীয়ত হচ্ছে চায়নাতে সিস্টেমটা একটু অন্যরকম, যেটার কারণে আসলে সবাই সকল তথ্য টোটাল ক্লিয়ারলিভাবে জানতেও পারে না সঠিক সময়ে। তো সেই অবজারভেশন থেকে আমার উত্তরটা হচ্ছে যে চায়নার বর্তমান পরিস্থিতি মোটামুটি ভালোই আছে, যদিও বিভিন্ন জায়গাতে নতুন নতুন COVID-19-এর যে কেস, করোনা ভাইরাসের কেস, সেগুলোর খবর আমরা প্রায় পাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। চায়নার কিছু কিছু প্রভিন্স এবং কিছু কিছু শহরে বেশ কিছু কেস দেখা গেছে এবং সেই শহরগুলোকে লকডাউন করা হয়েছে খুব দ্রুত। আর আন্তর্জাতিক ফ্লাইটের কথা যদি বলা হয়, যেহেতু বাংলাদেশও এর আওতায় আন্তর্জাতিক ফ্লাইট, সেক্ষেত্রে চায়নার সাথে এখনও স্টুডেন্ট ব্যাক করবে সেরকম আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখনও রেজিউম করা হয়নি। সুতরাং আসলে বলা যাচ্ছে না স্টুডেন্টরা যে কবে নাগাদ চায়নাতে ব্যাক করতে পারবে। এবং চায়না যেহেতু অলরেডি এরকম একটা ডেভাস্টেটিং সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে COVID-19, আমি যেখান থেকে কথা বলছি উহান থেকে, এখান থেকে যেহেতু COVID-19-এর উৎপত্তি, চায়না আসলে সেম সিচুয়েশন বা সেম ডিজাস্টারটা আবার ফেস করতে চায় না, যার কারণে চায়না আসলে বাড়তি সতর্ক এই ব্যাপারটাতে। করোনা ভাইরাসের এই পুরো সিচুয়েশনটাতে পৃথিবীর অন্যান্য বড় বড় অর্থনীতি একেবারে ভেঙে পড়লেও, আমেরিকার মতন বা ইউরোপের মতন, চায়নার অর্থনীতি কিন্তু এখনও ঊর্ধ্বগামী এবং সেটা ব্যাপক। চায়না কখনোই এই রিস্ক নিতে চায় না যে তাদের অর্থনীতিতে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া পড়ুক, এবং যেটার কারণটা হয়তো হবে বিদেশি স্টুডেন্টরা আসার কারণে, তারা যদি ভাইরাসটা ক্যারি করে আবার এবং বাই চান্স যদি সেটা আবার স্প্রেড করে, যার কারণে চীন আসলে বাড়তি সতর্কতা নিয়েছে এই জায়গাটাতে। এবং এখনও সেরকম কোনো নোটিশ দেওয়া হয়নি চাইনিজ অথরিটির কাছ থেকে যে বিদেশি ছাত্রছাত্রীরা তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কবে ব্যাক করতে পারবে। এই ক্ষেত্রে এখন আপনারা বলতে পারেন যে এই সিচুয়েশনে চায়নাতে অ্যাপ্লাই করাটা আসলে কতটুকু বুদ্ধিমানের কাজ হবে। এখানে উত্তরটা হচ্ছে, আসলে আপনি দেখেন পৃথিবীর প্রায় সকল বড় দেশগুলো বা পড়াশোনার ক্ষেত্রে খুব পরিচিত দেশ যেগুলো, ফ্রান্সের মতন, ইটালির মতন বা ইউকের মতন, আমেরিকার মতন, ক্যানাডার মতন বড় বড় কান্ট্রিগুলো আসলে লকডাউন অথবা আংশিক লকডাউনের মধ্যে গেছে এবং তাদের ক্লাসগুলোকে কিন্তু সম্পূর্ণ অনলাইন করে ফেলেছে। তো আপনি যদি চায়নাতে এই বছর অ্যাডমিশন নেন তাহলে আপনাকে অনলাইনে ক্লাসগুলো করতে হবে বাংলাদেশ থেকে, অথবা যারা পশ্চিমবঙ্গ থেকে শুনছেন, পশ্চিমবঙ্গ থেকে ক্লাসগুলো আপনাদেরকে করতে হবে। তো আপনি যদি অন্যান্য দেশেও যান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। চায়নাতে আসলেও আপনাকে, মানে অ্যাপ্লাই করলেও কিন্তু বাংলাদেশ থেকে আপনাকে অনলাইনে ক্লাসগুলো করতে হচ্ছে। সুতরাং চায়নাতে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সেটা একেবারেই বাজে ডিসিশন হবে না। আমি তো মনে করি যে আমি যদি আপনাদের সিচুয়েশনে থাকতাম আমি অবশ্যই অ্যাপ্লাই করতাম, এবং এই এই বছরে আর কিছুটা অ্যাডমিশন সিস্টেমটা ফ্লেক্সিবল এবং সহজ করা হয়েছে, যার কারণে অবশ্যই আপনাদেরকে চায়নাতে স্কলারশিপের জন্য অফকোর্স আবেদন করতে হবে, একদম পিছু পা হবেন না। যদি মিস করেন তাহলে আপনি আসলে খুব বাজে একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সুতরাং অবশ্যই আবেদন করবেন। স্কলারশিপের কথাটাতে আসলে একটা জিনিস ক্লিয়ার করা প্রয়োজন,
গত বছরে যে সমস্ত ছাত্রছাত্রী বাংলাদেশে কোভিড-19 কারণে ব্যাক করেছে সেই সমস্ত স্টুডেন্টদেরকে স্কলারশিপ কন্টিনিউ করা হয়নি, কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঠিকই জমা রয়েছে। সেই সমস্ত ছাত্রছাত্রী যখন বাংলাদেশ থেকে চায়নাতে আসবে প্রথম দিনেই কিন্তু তাদেরকে সেই টাকাটা ব্যাক করে দেওয়া হবে। এক বছরের পুরো টাকার পরিমাণটা প্রায় 5 লক্ষ টাকার মতন। সুতরাং আপনি বাংলাদেশ থেকেও যদি ক্লাসগুলো করেন আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা, স্কলারশিপের যে টাকাটা, সেটা কিন্তু ঠিকই জমা হচ্ছে। সুতরাং আপনি কোনোভাবেই লসের মধ্যে পড়ছেন না, অনলাইনে ক্লাস করেও আপনি শিখতে পারছেন, অ্যাট দ্য সেম টাইম আপনার স্কলারশিপের টাকাটাও সেখানে জমা হচ্ছে। সব কিছু বিবেচনায়, পুরো বৈশ্বিক অবস্থার বিবেচনায় আসলে চায়নাতে আবেদন করা এবং চায়নাতে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি চুজ করা কোনোভাবেই খারাপ ডিসিশন নয়। এবং আমি প্রত্যেককে উৎসাহিত করব, অবশ্যই অবশ্যই চায়নার ভার্সিটিগুলোতে আবেদন করবেন, কারণ অনেক স্টুডেন্ট হয়তো ডিমোটিভেটেড হয়েছে এবং তারা হয়তো অনেকে অ্যাপ্লাই করেনি অথবা বিভিন্ন কান্ট্রিতে ট্রাই করছে। এই সুযোগটা আপনারা অবশ্যই নেবেন। তো ভিডিও এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ফলো করতে চাইলে ফেসবুকে এবং ইনস্টা রয়েছে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানান, যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য। ভালো থাকবেন সবাই কোভিড-19 এই সময়। আপনাদের সবাইকে সৃষ্টিকর্তা ভালো রাখুন। টাটা।